এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফ্যাশনিস্টা। আজকে আমি ক্রিয়েট করেছি এই গ্ল্যামারাস মেকআপ লুকটা। এটা তোমরা ইজিলি রিসেপশন অর ওয়েডিং গেস্ট হিসাবে তোমরা এটা ক্যারি করতে পারো। এটা ভীষণই ডিসেন্ট অ্যান্ড গ্ল্যামারাস ক্লাসি লুক দিচ্ছে। সো এখানে আমি ক্রিয়েট করেছি একটা হেলো আইস উইথ গোল্ডেন গ্লিটার, বিকজ আমার শাড়ির কালারটা গ্লিটার। তোমরা তোমাদের চয়েস বেসিস এটা চেঞ্জ করতে পারো। আর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে আমি এখানে যে যতগুলো মেকআপ প্রোডাক্ট ইউজ করছি সবই আন্ডার 200 rupees। সো এটা ভীষণই বাজেট ফ্রেন্ডলি একটা মেকআপ লুক, গ্ল্যামারাস মেকআপ লুক। তো এটা স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখো। তো চলো শুরু করে নিই। সো আমি ফার্স্টে স্কিনটাকে প্রেপ করা দিয়ে স্টার্ট করবো, বিকজ এটা ইম্পর্টেন্ট স্টেপ। আমি এখানে ইউজ করছি ডাবর গোলাপেরি গোলাপ জল। এখানে আমি টোনিং করার জন্য ইউজ করছি। আমি সবকটার দাম স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা চেক করে নিও, অ্যান্ড ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। সো আমি এখানে নিভিয়া ময়শ্চারাইজার ইউজ করছি। এটা আমার ড্রাই স্কিন বলে আমি একটু বেশি পরিমাণে ইউজ করছি। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করবে। ময়শ্চারাইজার ইউজ করছি আমার স্কিনটাকে ময়শ্চার করার জন্য অ্যান্ড আমার বেসটাকে ফ্ললেস অ্যান্ড প্যাচি না যাতে দেখায় তার কারণে। সো এখন যা সিচুয়েশন, তোমরা ভালো করে হ্যান্ড ওয়াশ করে বা স্যানিটাইজার ইউজ করে তবেই মেকআপ অ্যাপ্লাই করবে। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এখনকার সিচুয়েশনে। সো এটা মাথায় রাখো। সো নেক্সট আমি হুডা বিউটির প্রাইমার ইউজ করছি আমার পোর্সটাকে ফিল করার জন্য। আমার পোর্সের সমস্যা একটু বেশি বলে আমি পুরো মুখে অ্যাপ্লাই করছি। তোমরা টি জোনেও অ্যাপ্লাই করতে পারো শুধু। সো নেক্সট আমি এখানে কোনো আজকে লিকুইড ফাউন্ডেশন ইউজ করছি না, আমি এখানে এনওয়াইভের ফাউন্ডেশন ইউজ করছি, স্টিক ফাউন্ডেশন। এটার শেড নাম্বার সেন্ট্রাল বেজ আই থিঙ্ক অর সেন্ট্রাল গোল্ডেন, আমি মেনশন করে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা চেক করে নিও। এটা পার্পেলে খুব ভালো সেল চলছিলো। এটা আমি জাস্ট 85 rupees আমি কিনেছি। সো তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু ভীষণ স্টিকি, সো পাঞ্চ দিয়ে এটা তোমাকে ড্র্যাগ করতে হবে। এটা কিন্তু ভালো কভারেজ দেয় অ্যান্ড অনেকক্ষণ পর্যন্ত লাস্টিং করে। এটা অক্সিডাইজ হয় না একদমই, তোমরা পারলে চেক আউট করে নিও। সো আমি এখানে হুডা বিউটি স্পঞ্জ দিয়ে এটাকে ড্র্যাগ করবো, ফার্স্টে ড্যাবিং মোশনে করে তারপরে এটাকে ড্র্যাগ করবো, বিকজ এটা স্টিকি ফাউন্ডেশন। তো তোমরা এটা নিশ্চয়ই ট্রাই করতে পারো। সো আমি এখানে কনসিল করার জন্য নিয়েছি হিলারি রোডার কনসিলার। এটা মিডিয়াম কভারেজ দেয়, সো এটা অক্সিডাইজ হয়। তো তোমরা হাইলাইটিং কনসিলার যদি চাও তো তোমরা এক শেড লাইটার কিনবে, তো তোমাদের স্কিন টোনের সাথে ম্যাচ হয়ে যাবে। অর টু শেড লাইটার কিনতে পারো। সো আমি এখানে আমার শেড নাম্বার হচ্ছে 02 আই থিঙ্ক, আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। সো আমি এখানে ইউজুয়াল প্লেসগুলোতে কনসিল করে নিচ্ছি, আমার ডার্ক সার্কেলস নেই সেভাবে, তবুও আমি আইবেস হিসাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আমি এখানে ওয়েট স্পঞ্জের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড আমি আজকে কন্ট্যাক্ট লেন্স পরেছি। কন্ট্যাক্ট লেন্স শেড নাম্বার হচ্ছে পিওর হেজেল অ্যান্ড আমার ব্র্যান্ড নেমটা মনে আসছে না, বাট এটা তুমি ফ্লিপকার্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে, তো তুমি চেক করে নিও। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অ্যান্ড আমার শেড নাম্বারও মেনশন করে দেবো, তোমরা পারলে চেক করে নিও। সো নেক্সট আমি সেম কনসিলার দিয়ে আমার ইউজুয়াল প্লেসগুলোতে আমি কনসিল করে নেবো হাইলাইটিংয়ের জন্য। তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে আমি কনসিল করে নেবো। নেক্সট আমি সেম ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো। সো নেক্সট আমি এখানে ল্যাকমির কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। এই কম্প্যাক্ট পাউডার কিন্তু বিগিনার্সদের জন্য খুবই ভালো একটা কম্প্যাক্ট পাউডার। এটা আমার বেসটাকে কিন্তু একদম সেট করবে, লক করবে আপ টু 6 hours পর্যন্ত। এটার কিন্তু ভীষণই বিগিনার ফ্রেন্ডলি প্রাইস আছে, তোমরা পারলে চেক করে নিও। সো নেক্সট আমি আমার ব্রাউকে ফিল করার জন্য মিউজিক ফ্লাওয়ারের জেল আইলাইনারটা নিয়েছি ইন দি শেড ব্রাউন। এখানে আমি প্রাইসটাও মেনশন করে দেবো। আমি অ্যাজ ইউজুয়াল স্মল স্ট্রোকে আমার ব্রাউটাকে ফিল করব। আমি একটা ব্রাউ টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো, তো ততক্ষণের জন্য স্টে টিউন। সো নেক্সট আমি কনসিলার নিয়ে আমার ব্রাউ এজেসটাকে ক্লিন করে নেবো একটা স্মল ব্রাশের সাহায্যে অ্যান্ড ব্রাশটার সাহায্যে ব্লেন্ড করে নেবো। এটা করাটা কম্পালসারি নয়, তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো, বিকজ এটা খুব এজি লুক দেয় অ্যান্ড ফিনিশটা খুব ভালো দেয়।
সো আমি এখানে শিভানার আইশ্যাডো প্যালেট ইউজ করছি। এটা 9 শেডের একটা খুবই পিগমেন্টেড আইশ্যাডো প্যালেট, অ্যান্ড এটার দামটাও আমি মেনশন করে দেবো। এটার থেকে আমি রাস্টি ব্রাউন শেডটা নিয়ে আমার ট্রানজিশন শেড হিসাবে অ্যাপ্লাই করব। অ্যান্ড ব্রাশটাও অ্যাবাউট 200 রুপিজের মধ্যেই। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ব্রাশের, তো তোমরা চেক করে নিও। আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো যাতে কোনো হার্শ এজেস না থাকে। তো নেক্সট আমি এই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে এটাকে আমি ইন্টেন্সিফাই করব অ্যান্ড ডিপার করব। আমি এখানে ইনার কর্নার অ্যান্ড আউটার ভিতে লাগাচ্ছি, মিড আইতে লাগাচ্ছি না, বিকজ ওখানে আমি গ্লিটার পিগমেন্ট ইউজ করব। সো আমি এখান থেকে ব্ল্যাক এই আইশ্যাডোটা নিয়ে এটাকে আরও ডিপার অ্যান্ড ইন্টেন্স করব, বিকজ আমার একটু ব্রাউনি ডিপ ব্রাউন শেড চাইছিলাম আমি। সো আমি এটাকে আউটার ভিতে প্লেস করব ফার্স্ট, দেন আমি ব্লেন্ড করব ইনার কর্নারের দিকে। তোমরা দেখতে পাচ্ছ আমি ইনার কর্নারেও সেমলিভাবে অ্যাপ্লাই করব, দেন আমি ব্লেন্ড করব। আমি এটাকে জাস্ট প্লেস করছি, এটাকে আমি কিন্তু সেই জায়গায় ব্লেন্ড করছি না। তোমরা কিন্তু যে জায়গায় আইশ্যাডোটাকে প্লেস করবে শুধুমাত্র সেই জায়গায় ব্লেন্ড করবে, তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে। নেক্সট আমি এই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে শুধুমাত্র সেই জায়গাটাতেই ব্লেন্ড করবো। আমি দেখতে পাচ্ছ যে পুরো আইটাতে ব্লেন্ড করছি না, শুধুমাত্র সেই জায়গাটাতে ব্লেন্ড করছি, তোমরা এটার খেয়াল রাখবে। সো নেক্সট আমি এই ব্রাউন শেডটা নিয়ে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও সেম কালার অ্যাপ্লাই করে নেবো যেগুলো আমি আমার আইলেটে লাগিয়েছি। সেমলি ফার্স্টে হালকা শেড অ্যাপ্লাই করব, দেন ডিপ শেড, দেন আরও ডিপ শেড ইউজ করব। সো নেক্সট আমি এই মিডিল শেডটা নিয়ে, মিডিল গোল্ডেন শেডটা নিয়ে আমি আমার আইলিডের জাস্ট আইবলটার জায়গাটাতে অ্যাপ্লাই করব একটা ওয়েট ব্রাশের সাহায্যে, যাতে পিগমেন্টটা ভালো আসে। সো আমি এই কালারটাতে হ্যাপি ছিলাম না, সো আমি এখান থেকে মার্সের আইশ্যাডো প্যালেট থেকে একটা গোল্ডেনি পিগমেন্ট নিয়ে, আরও পিগমেন্টেড কালার নিয়ে সেটা আমি অ্যাপ্লাই করব ওটার ওপরে। এখানে শিমারি গোল্ডেন রাস্টি শেডটা নিয়ে এটাকে এজেসগুলোকে ব্লেন্ড করব। সো নেক্সট আমি এখানে মার্সের আইলাইনার ইউজ করছি, আমি এখানে একটা থেক আইলাইনার ড্র করব, দেখতে পাচ্ছ। তোমরা যদি আইলাইনার লাগাতে প্রবলেম হয়ে থাকে তো আমি একটা আইলাইনারের সেপারেট ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে চেক করে নিও, আমি সেটারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো আইলাইনারটা অতটা ব্ল্যাক নয়, তো আমি এখানে মিউজিক ফ্লাওয়ারের ব্ল্যাক জেল আইলাইনার ইউজ করছি, ওটার ওপরে জাস্ট ট্যাপ ট্যাপ করে আইলাইনারটা অ্যাপ্লাই করছি। সো নেক্সট আমি সেম জেল আইলাইনারটা নিয়ে আমার ওয়াটার লাইনে লাগিয়ে নেব অ্যাজ এ কাজল, বিকজ এটা বেশিক্ষণ পর্যন্ত স্টে করে, অ্যান্ড লাগানোর সাথে সাথে আমি এটাকে স্মাজও করব। তোমরা দেখতে পাচ্ছ পুরো লুকটাকে এটা চেঞ্জ করছে। তোমরা চাইলে হোয়াইট অর নিউট কালারের কাজলে ইউজ করতে পারো। সো নেক্সট আমি একটা স্মাজার ব্রাশ নিয়ে ওই আইলাইনারটাকে পিক করে স্মাজ করছি আমার ওয়াটার লাইনে। আমি এখানে স্মাজ করে নিচ্ছি আমার কাজলটাকে। সো নেক্সট আমি টিন টিনের এই কম্বো প্যালেটটা নিয়ে আমি এখান থেকে কন্ট্রোর শেডটা পিক করে কন্ট্রোর করে নেবো। আমি এখানে হেভি কন্ট্রোর করছি না বিকজ আমার ভালো লাগে না, তো তোমরা চাইলে করতে পারো। আমি এখানে নোজ কন্টিনিউ করে নিচ্ছি। সো আমি এখানে ব্লাশ শেডটা নিয়ে আমি এখানে ব্লাশ ইউজ করে নিচ্ছি চিক্সের ওপরে, জাস্ট আমি কন্ট্রোর শেডটার ওপরেই ব্লাশটা অ্যাপ্লাই করব। নেক্সট আমি এখানে আইল্যাশ পরে নিয়েছি। সো নেক্সট আমি এখানে কিস বিউটির বিউটিফুল একটা মেরুন শেড পড়ছি, বিকজ এটা রিসেপশন লুক, তো আমার মনে হয়েছে যে মেরুন শেডটা এটাকে কমপ্লিমেন্ট করবে, আমার শাড়িটাকেও কমপ্লিমেন্ট করবে। তো এটা ওয়াটারপ্রুফ লিপস্টিক, তোমরা চাইলে চেক করতে পারো, এটা একদম বিগিনার্স ফ্রেন্ডলি লিপস্টিক। সো এটা রিসেপশন মেকআপ লুক, বাট আমি এখানে সিঁদুর আর শাঁখাপলা পরছি না বিকজ রেস্ট্রিকশনের কারণে, সরি। সো আমি এখানে ইউজ করছি শিভানা প্যালেটের হাইলাইটার, এটা কিন্তু খুব ভালো একটা হাইলাইটার, পিগমেন্টেড হাইলাইটার, খুব বাজেটের মধ্যে পিগমেন্টেড ভালো হাইলাইটার। তোমরা যদি কোনো একটা হাইলাইটার কিনতে চাও অল অকেশনের, ডে নাইট হোয়াটএভার, তো এই হাইলাইটারটা কিন্তু ইউজ করতে পারো।
তো আমি এখানে ইউজুয়াল প্লেসগুলোতে আমি হাইলাইটারটা ইউজ করে নেবো, যেমন নোজে, ফোরহেডে, চিকসে, আমার হাইলাইটসগুলোতে, কিউপিড বোতে। তো আমি এটা ইউজ করে নেব। তো নেক্সট আমি চেঞ্জ করে আসছি। সো আমি এখানে আমার শাড়িটা পরে নিয়েছি, এবার আমি আমার চুলটাকে খুলে নেব এবং চুলটাকে সেট করে নেব। আমার চুলটাকে আমি খোলাই রাখবো পেছনের দিকে, আমি মিডল পার্টিশন করে পেছনের দিকে খোলা রাখবো অ্যান্ড স্লিক একটা লুক দেব। সো আমি এখানে আমার ব্যাঙ্গেলসগুলোকে পরে নেব। তো এটা তোমরা মার্কেটে ইজিলি পেয়ে যাবে যেরকম দামে, আন্ডার 200 তো ভালো ভালো ব্যাঙ্গেলস পেয়ে যাবে তোমরা। সো আমি এখানে জুয়েলারিগুলো আমার পরে নেব। সো এখানে আমি পরছি একটা কুন্দনের সেট, চোকার অ্যান্ড ঝুমকা সেট, যেটা একটা বিউটিফুল চোকারের সেট। সো আমি এখানে মনে হয়েছে যে আমার গোল্ডেনের সাথে হোয়াইটিশ অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনটা কমপ্লিমেন্ট করবে, সো আমি এখানে এই জুয়েলারিগুলো পরেছি। তোমরা চাইলে অ্যাজ সিম্পল এরকমই ছাড়তে পারো, বাট আমি এখানে আমার চোকারটা ওয়্যার করব। দেখতে পাচ্ছ কি বিউটিফুল চোকারটা, ও মাই গড, ইটস মাই ফেভারিট। সো আমি এখানে চোকারটাও পরে নেব, এখানে হেভি কুন্দন ওয়ার্ক করা। সো আমি এখানে বিন্দিও পরেছি অ্যান্ড মাস্কারাও পরেছি, তো সেটার ক্লিপটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছি, তো সরি ফর দ্যাট। অ্যান্ড তোমরা চাইলে মেসি ব্যান্ড করতে পারো, সাইড ব্যান্ড করতে পারো, চুলটাকে ক্রিম করতে পারো, মাং টিকাও লাগাতে পারো, বাট আমি দিচ্ছি না। তোমরা ফ্লাওয়ারও লাগাতে পারো, বাট আমি অ্যাজ ইউজুয়াল এরকম স্লিক হেয়ারই ছাড়ছি। সো এটা হলো আমার ফাইনাল লুক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বিকজ আমি এনকারেজমেন্ট পাই। অ্যান্ড লাইক করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, নিচে কমেন্ট করে জানাবে যে নেক্সট তুমি আমাদের কি দেখতে চাও আমার ওপর। আমি নিশ্চয়ই ভিডিও বানাবো। অ্যান্ড আমাকে ইমেল করতে পারো ফর বিজনেস কোয়ারিজ। বাই বাই।